বৌমা একি মা আপনি কখন এলেন আর কি হয়েছে কোনো প্রবলেম প্রবলেম আমার একটাই মা যে আমি চারপাশে শত্রু নিয়ে বাস করছি হঠাৎ এই কথা বলছেন কেন লজ্জা করে না তোমার তুমি জানো না আমার মেটার উপর দিয়ে কত বড় ঝড় বয়ে গিয়েছে একটা যা হোক করে ভালো সম্বন্ধ ঠিক হয়েছে অমনি উঠে পড়া লেগেছে সেটা ভাঙছে দেওয়ার জন্য ছি 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 দোহাই দোহাই তোমার বাপকেও বলিহারি যায় কি শিক্ষা দিয়েছেন মেয়েদের তোমার বাবাকে বলো না সাদা ধুতি পাঞ্জাবিগুলো ছেড়ে ফেলতে এবার সত্যি ওপরে ধপধপে পোশাক পরে ভেতরে আকারে কি কুশিক্ষা দেওয়া উনি নাকি শিক্ষক এই শিক্ষার নমুনা মা আমি সত্যি বুঝতে পাচ্ছি না কি এমন হয়েছে যার জন্য আপনি আমার বাবাকে গালমন্দ করছেন করব না আমার সবচেয়ে বড় ভুল হয়েছিল তোমার সঙ্গে এঞ্জল বিয়েটা দেওয়া এই আত্মীয়তা করতে গিয়ে আজকে এমন অবস্থায় এসে পৌঁছেছি যে আমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছো শুধু তুমি আর তোমার পরিবার এই আপনি থামুন তো তখন থেকে যা নাই তাই বলে যাচ্ছেন মেয়েদি তো শুধু সাবধান করতে গেছিল সোনাকে শাইনের ব্যাপারে এতে বাবা কোথা থেকে আসছে তুমি বাবাকে কেন দোষ দিচ্ছ এতে চুপ কর কেন এত কথা বলছিস কেন ওনার মুখে মুখে তর্ক করছিস তুই এই শোনো অনেক হয়েছে আর লোক দেখিয়ে আমাকে দেখিয়ে দেখিয়ে বোনকে ধমকাতে হবে না শাসন করতে এসে তোমরা সব কটা বোন সমান সবাই সমান যে বললাম না তোমাদের বাপের কুশিক্ষা এই যে মন মন বাড়ি বয়সে কম অপমান করেছিল বল আর তোমাকে নিয়ে তো কিছু বলারই নেই সব সময় মনের মধ্যে মতলব চলছে জিলিপির প্যাঁচ আর তোমার বড় বোনকে নিয়ে তো কিছু বলারই নেই মা সে তো জানেই না গুরুজনদের কি করে সম্মান করতে হয় তোমাদের হচ্ছে দাঁড়াও হচ্ছে তোমাদের ইন্দ্র ফিরুক তোমাদের মজা আমি দেখাচ্ছি সোনা ভেতরে চ মায়ের সামনে কথায় কথায় বেরিয়ে যেত যে সায়ন তোকে বিয়ে করবে বলে সোনার সঙ্গে বিয়েটা ভেঙেছে তাহলে তাহলে কি কুরুক্ষেত্র বাধ্য তুই ভাবতে পারছিস ভেবেছিস একবার তাই আমি যা করেছি ঠিক করেছি তুই হয়তো এখন ছাই চাপা দেওয়ার চেষ্টা করছিস কিন্তু এই আগুন কিন্তু একদিন জ্বলবে তখন তুই কি করে আটকাবে শোন একটা কথা আমি তোকে পরিষ্কার করে বলে রাখছি এরকম নিচু মনের পরিবার কিন্তু আমি দেখিনি আরে বিটু তাহলে কি করছিস চুপ 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 না তুই আমাকে থামাস না তুই শোন নাহলে তুই ভাব বাবা তোর সম্বন্ধে কিছুই জানে না তারপরে বাবাকে কত কি না শুনতে হলো কাছে চুপ এই ঝামেলা কিন্তু একদিন হবেই মেয়েদের কেউ রুখতে পারবে না ব্যাস চুপ আর একটা কথা বলবি না এটাই তো আমার সব থেকে বড় ভয় তোকে এই বিপদের মধ্যে পড়তে হচ্ছে তুই তো কিছুই জানিস না বিথি এই ব্যাপারে তারপরেও তুই এই বিপদে পড়বি এটা এটা ভেবেই না আমার আমার গা শিউরে উঠছে তো চুপ কোনোভাবে কোনোভাবে যদি মা জানার আগে তোকে আমি বাড়িতে দিয়ে আসতে পারতাম না তাহলে একটু শান্তি পেতাম আপনাকে অশেষ ধন্যবাদ জমির কাজটা সুষ্ঠুভাবে এবং শান্তিতে মিটে গেছে না না আমি আর কি করলাম আপনার কাজের জন্য আমি রানাকে শুধু সাহায্য করলাম মাত্র সেটাই তো অনেক স্যার আর এটা না করলে তো কাজটা সুষ্ঠুভাবে হতো না আপনাকে একটা কথা বলবো স্যার যদি কিছু না মনে করেন না না বলুন না মানে এই কাজটার কমিশন বাবদ আমি আপনাকে কিছু টাকা দিতে চাই এটার থেকে আমাকে দায়মুক্ত করুন এই ধরুন এখানে 3 লাখ টাকা আছে না 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 আপনি আমাকে কিছু দেবেন না আমি আপনাকে আপনার প্রাপ্যই দিচ্ছি এটা নিন স্যার আর ভবিষ্যতে আপনার সঙ্গে আরো বড় কাজ করার আশা রাখলাম আসি এখন আসুন রানার মালয়েশিয়া যাওয়ার রাস্তা তো খুলে গেল তিথি তো এখনো জানে না রানার মালয়েশিয়া যাওয়ার জন্য 1 লাখ টাকার দরকার বাবা কি গো তুমি আমাদেরকে দেখে খুব একটা খুশি হলে না মনে হচ্ছে এ আবার কি কথা না মানে তুমি হঠাৎ কিরকম একটা ভাবনার মধ্যে চলে গেলে না তাই বলছি না রে ওরে চিন্তার কি শেষ আছে নানা গোপাল এসেছিল দেখলি তো ওই কাজের জন্য কমিশনের কিছু টাকা দিয়ে গেছে তা তোর স্বপ্ন পূরণের জন্য তো 1 লাখ টাকা দরকার এখান থেকে নিয়ে নে না মানে 1 সেকেন্ড কিসের স্বপ্ন মানে স্বপ্ন মানে ওই আমার মাথার মধ্যে সবসময় ব্যবসা ঘুরতে থাকে তো ওই ব্যবসা নিয়ে একটা স্বপ্নের কথা আমি কাউকে বলেছি কাকু সেটাই বলছো হয়তো সেটাই না না না
তুই তিথিকে আড়াল করিস না। তোর সিদ্ধান্তের কথা তুই ওকে জানিয়ে দে। বিদেশ যাওয়ার আগের মুহূর্তে যদি বলিস তাহলে ও শক্ট হয়ে যাবে। আগে থেকে বললে মনে মনে তো একটা প্রস্তুতি নিতে পারবে। বাবা তুমি এসব কি বলছো বাবা? ও কি আড়াল করছে বাবা? কি গো কি গো, আমাকে বলছো না কেন? কি বলছে বাবা এগুলো বলো। তিথি তিথি, আমাকে অনেকগুলো টাকা রোজগার করতে হবে, আর তার জন্য ভেবেছি আমি আমি মালয়েশিয়ায় গিয়ে কাজ করব। কি বলছো তুমি? মালয়েশিয়া? তুমি তুমি আমাকে না জানিয়ে তলে তলে বিদেশ যাওয়ার প্ল্যান করে নিলে। তলে তলে আমি কিছু করিনি কাকু, সব জানে। শুধু তোমাকেই জানানো হয়নি তিথি, কাকু সব জানে। ও আচ্ছা, শুধু আমাকেই জানানো হয়নি, অবশ্য আমাকে বলবেই বা কেন বলো? আমি আর কে হই তাই না? তিথি তিথি শোনো, আমার তিথি আমার তিথি তিথি কাকু কাকু, তুমি এটা কি করলে বলো তো, এবার আমি ওকে কি করে সামলাবো? বললে তো ভালোই হলো, যখনই বলতিস একই রিয়াকশন হতো। আগে থেকে বলে দিলে বরঞ্চ আঘাতটা কম হলো। তোকে তো ফেস করতেই হবে, একদিন না একদিন তোকে তো বলতেই হতো, তাহলে আজীবা নয় কেন? দেখে শোন, 1,00,000 টাকা রাখা আছে, তিথি যদি রাজি হয় তোকে আমি অন্তত আর আটকাবো না। দেখো বাবা, ঝামেলা এড়াতে আমি ইন্দ্রদাকে সবটা বলে দিয়েছি, তাতে ইন্দ্রদার বৌদি রেগে গেছে আমার উপরে। সেটাই তো স্বাভাবিক, আমি হয়তো হাত চালিয়ে দিতাম। তোর কপাল ভালো যে ইন্দ্র তোকে মারেনি, ও যদি তোর গায়ে হাত তুলতো আমার কিচ্ছু বলার ছিল না। শোনো, এসব নিয়ে আমি আলোচনা করতে চাই না, আমার একটাই বক্তব্য, আমি সোনাকে কোনো মতেই বিয়ে করবো না, আর এটা আমি সবাইকে বলে দিয়েছি। বুকের ভেতর থেকে একটা পাথর নেমে গেল। শান্তি, এই এই ছোটটা, এ কি রে, তুই এর মধ্যে ওদের বাড়িতে সবকিছু জানিয়েও দিলি? তাকে এটা একটু বেশি তাড়াহুড়ো হয়ে গেল নাকি? আরে বাবা, তাড়াহুড়ো না করলে সমস্যা দ্বিগুণ হয়ে যেত রে, উল্টে আমি দেরি করে ফেলেছি। আমার না সেদিন কি বলে দেওয়া উচিত ছিল? একদম, আমি একদম শানের সঙ্গে একমত। তাছাড়া তাছাড়া অংশও তো কেটাই করতে বলেছিল, প্রয়োজনে অংশ ওর জন্য একটা ভালো পাত্র দেখে দেবে। ইমা, এবার কি আমার বর গোটা পাড়ার সম্বন্ধ দেখে বেড়ায়, আর শালার জন্য একটা সুন্দর পাত্রী আনতে পারবে না, তাই হয় নাকি? ভালো মেয়ের জন্য না ভালো কন্ট্যাক্ট চাই। তোমার প্রশান্তর আছে সেই কন্ট্যাক্ট? তোমার কে বলেছে? আমার না, তোমরা একটু থামবে, এদিকের গন্ডগোলটা মিটলো না আর তোমরা শুরু করে দিয়েছো পাত্রী দেখার কম্পিটিশন। শোন সায়ন, তুই যে কাজটা করছিস না একদম ঠিক হচ্ছে না। একটা মেয়েকে পাকা কথা বলে তারপর তাকে না বলাটা অসম্মানের। শোন, এখনো সময় আছে, তুই বরং ইন্দ্রকে গিয়ে বল তুই সোনাকে বিয়ে করতে রাজি। তাহলে এতক্ষণ ধরে আমি তোমাকে কি বললাম আর কাকেই বা বললাম? তোমার কথাটা তো শুনলাম, কিন্তু ওই যে মেয়েটা যদি কে কষ্ট পাচ্ছে সেই কথাটা তো একবার ভাববি। শোনো বাবা, আমি যদি সোনাকে না ভালোবেসে বিয়ে করি না, ওর জীবনটা তো শেষ হয়ে যাবেই, আমার জীবনটাও শেষ হয়ে যাবে। ভাবতে পারছো সেই পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে? আচ্ছা, তোর জন্য ওই মেয়েটা কেন কষ্ট পাবে বলতো? আজকে আজকে অঞ্জলির সঙ্গে যদি কেউ এরকম করতো তুই পারতিস মেনে নিতে? না, পারতাম না। তাহলে সব সময় নিজেকে অন্যের জায়গায় বসিয়ে তবে সিদ্ধান্ত নিবি। ঠিক আছে বাবা, আমি ভুল করেছি তো, আমি সোনার কাছে যাব, হাত জোর করে ক্ষমা চাইবো। তাতে কি মেয়েটার কষ্টটা কমবে? দেখো বাবা, সময়ের সাথে সাথে সোনার কষ্ট দূর হয়ে যাবে, কিন্তু আমি আমার সিদ্ধান্ত বদলাতে পারবো না। তোমার কথা শুনে সোনাকে বিয়ে করে আমি বিধিকে ভুলতে পারবো না বাবা। তাহলে তাহলে কি করবে ভাবছো? যার সাথে বিয়ে করবো বলে এত কিছু করলাম, তার সাথে বিয়ে করার কথাটা আবার তুলতে হবে। হ্যাঁ, ইন্দ্রদার সঙ্গে আবার নতুন করে কথা বলতে হবে আমাকে। মা মা! হ্যাঁ ইন্দ্র, ইন্দ্র ওই সোনার বিয়ের দিনক্ষণ কি ঠিক হলো? মা তুমি কোথায়? আরে ইন্দ্র, দিনক্ষণ ঠিক হলে বিয়ে বাড়ি ঠিক করতে হবে, কেনাকাটা আছে, অনেক কাজ, অনেকদিন বাদে এ বাড়িতে বিয়ে লাগবে, কত আনন্দ বল। মা
আরে মা শোন, সোনা আর তোর মা গেছে তোদের বাড়িতে বিয়ের কথা বলতে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে গেছে? হ্যাঁ, তোর ওখানে গেছে তো। জানিস তো ইন্দ্র, অনেকদিন বাদে না মন্দিরাকে কি খুশি খুশি দেখছি। তোর বিয়েতেও না এত খুশি দেখিনি, সারা দিন শুধু বিয়ে নিয়ে ভেবে যাচ্ছে। কাকে কাকে নেমন্তন্ন করবে, কি কি কেনাকাটা হবে, তার লিস্ট তৈরি হচ্ছে। আরে জানিস কোন দোকানে যাবে, তার পাশে পাশে না নাম লিখে রাখছে। আমার কিন্তু মন্দিরাকে দেখতে না বেশ লাগছে। ওই যেদিনকে আপনাদের বাড়ি প্রথমবার গেলাম না, সেদিনকে কে সোনা আর কে বিথি এটা নিয়ে আমি একটা কনফিউশনে পড়ে যাই। তারপর আপনাদের প্রতিবেশী আছে রিমা বৌদি, ওনাকে জিজ্ঞেস করি, তো ওনার কাছে যা বর্ণনা পাই তাতে আমি বিথিকে সোনা ভেবে ফেলি। বিশ্বাস করুন দাদা, আমি বিথিকে পছন্দ করি, আর ওকে সোনা ভেবে আমি বিয়ের প্রপোজালটা দিয়ে ফেলেছি। কিরে গুম হয়ে কি ভাবছিস? চা করে দেব? ইন্দ্র সোনার বিয়ের খবরটা বিশুকে ফোন করে জানিয়ে দিস কিন্তু। এত কথা বললাম, একটা কথারও উত্তর দিল না। বাড়িতে যখন এত আনন্দ, ইন্দ্র দুঃখ দুঃখ মুখটা করে চলে গেল। দিদি ছাড়ো তো, তুমি কি মনে করেছো দুঃখে আমি ধেই ধেই করে নাচবো? তুমি তুমি বিদেশে যাওয়ার মতন এত বড় একটা সিদ্ধান্ত আমাকে না জানিয়ে নিয়ে নিলে না? না তাও আবার এমন একটা সময় যখন আমি মা হতে চলেছি, সত্যি তোমার কোনো তুলনা হয় না। দিদি 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 তুমি আমার কথাটা শোনো, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে সময় মতো সব বলতাম। সময় মতো সব বলতে সেই সময়টা কবে আসতো? বিদেশে যাওয়ার আগের দিন আমাকে বলতে নাও তোমায় ফেলে রেখে আমি চলে গেলাম। দিদি তুমি একটু শান্ত হও, আমার কথাটা শোনো। তখনও পর্যন্ত সবকিছু অ্যারেঞ্জ হয়নি, যার জন্য তোমাকে আগে থেকে কিছু জানিয়ে কষ্ট দিতে চাইছিলাম না আমি। বাহ কি সুন্দর যুক্তি না তোমার! আমি তোমাকে পেঁচিয়ে পেঁচিয়ে মারতে চাইনি, তাই এক কোপে বলে দিলাম। জাস্ট একটা কথা ভাবো তো রানা, দুটো পয়সা রোজগার করছো, এখনো তুমি এত বড় একটা সিদ্ধান্ত আমার সাথে আলোচনা না করে নিয়ে নিলে। এরপরে তুমি যখন বিদেশে গিয়ে আরো টাকা রোজগার করবে, তখন তো বোধহয় ওখানে আরো একটা সংসার পাতিয়ে ফেলবে, তাই না? আরে দিদি 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 কি বলছো, কি তুমি এসো কি বলছো? হ্যাঁ আমি আমাদের ভালোর জন্য, আমাদের সন্তানের উন্নতির জন্য আমি এসব করছি, তুমি বুঝতে পারছো না সেটা? আবার কাজ দিদি দিদি আমার কথা শোনো, তুমি 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 প্লিজ কেঁদো না, শান্ত হয়ে আমার কথাটা শোনো। তুমি তুমি তো আমাদের পরিস্থিতিটা জানো। হ্যাঁ কখনো আমাদের কাছে টাকা আছে, কখনো কখনো শুধু দুশ্চিন্তা, আর তার মধ্যে তুমি বলো আমার আমার কোনো স্টেডি রোজগার আছে, আমার কোনো ঠিকঠাক রোজগার আছে, তুমি বলো। দিদি আমার কথাটা শোন, তুমি আমার কথাটা একটু ভালো করে বলবার চেষ্টা করো। দিদি দেখো দিদি, আমাদের তো কখনো কখনো এরকম অবস্থা হয় যে আমি তোমাকে ডাক্তার দেখাতে পারি না, ওষুধ খাওয়াতে পর্যন্ত পারি না, আর সেটা কি আমার ভালো লাগে? হ্যাঁ আচ্ছা, আমরা দুজনে মিলে যদি আমাদের সন্তানের উন্নতির জন্য কিছু ভাবি, তাতে অন্যায়টা কোথায়, ভুলটা কোথায়? না আমি সবই বুঝতে পারছি রানা, কিন্তু আমি তো দিদি আমার কথাটা শোনো, আমাদেরকে অনেকটা কষ্ট করতে হবে, অনেকটা কষ্ট করতে হবে। রাস্তাঘাটে বেরিয়ে যখন দেখি কেউ তার বইয়ের জন্য কিছু কিনে দিচ্ছে, তার বাচ্চার জন্য বই কিনছে, তাদেরকে গাড়িতে করে ঘুরতে নিয়ে যাচ্ছে, খেলনা কিনে দিচ্ছে, আমার বুকের ভেতরটা মুচড়ে ওঠে। দিদি আমিও তোমাকে সুখী দেখতে চাই, আমি আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করে আনিনি এখানে, আমার আমার কথাটা বোঝবার চেষ্টা করে, আমার ভুলটা কোথায়? রানা আমি তোমার সব কথা বুঝতে পারছি, আর কোন ভাবনা থেকে তুমি এই কথাগুলো বলছো সেটাও বুঝতে পেরেছি, কিন্তু রানা বিদেশে যাওয়া ছাড়া এতগুলো টাকা রোজগার করার কি আর কোনো উপায় নেই তোমার কাছে? না 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 এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না রানা, তোমার তোমার বিদেশে যাওয়ার ফিলিংসটা আমি সম্মান করি রানা, কিন্তু প্লিজ ওই ফিলিংসটাকে কাজে লাগিয়ে দেখো না এখানে যদি কিছু করতে পারো তুমি, প্লিজ রানা প্লিজ।
বুঝতে পারছি না কি করব, কি করলে বাড়ির এই এত বড় ঝামেলা থেকে রেহাই পাবো আমি বুঝতে পারছি না। তুই দুশ্চিন্তা করেও বা কি করবি, তোর হাতে তো কিছু নেই। দেখ আমার ফ্যামিলির লোকজন কিরকম আমি ভালো করে জানি, কিন্তু আমি এতে তোকে জড়াতে চাই না বিথে। আরে বাবা তুই তো আমাকে ইচ্ছা করে জড়াচ্ছিস না। বাবা আমাকে বারবার সাবধান করেছিল আমার শাশুড়ি মায়ের সঙ্গে তোর যেন কোনো কথাই না হয়, ঝামেলা তো দূরের কথা, সেখানে এত বড় একটা কাণ্ড হয়ে গেল। আমি আবার বাবাকেই বা কি বলবো, আর আর তোর জামাইবাবুকেই বা কি বলবো। আমি কোথায় ভেবেছিলাম তোকে এই সব ঝামেলার থেকে দূরে রাখবো, কিন্তু কিন্তু সেটা আর হলো না রে। এটা কিছু বাজার আছে, গুছিয়ে রাখো। এসে গেছে, এসে গেছিস তুই? মা আরে কখন এলে, হাঁপাচ্ছ কেন, কি হয়েছে? শোন তোর বউ আমাকে কি সাংঘাতিক কথা বলেছে জানিস? শোন ও মেয়ে নয়, কাল নাগিনী, ওকে আমরা দুধ কলা দিয়ে পুষছি। আরে আরে কি হয়েছে সেটা তো আমাকে বলো। তোর বউ আমাকে, সোনা ঠিক করে কথা বল, বউ নয় বৌদি বল। শনীন্দ্র বউকে বেশি মাথায় তুললে না এই হালটাই হয়, পরিষ্কার শুনে রাখ, ও মেয়ে আমাদের পরিবারের কারো ভালো চায় না। তুই জানিস আজকে বৌদি আমাকে আলাদা করে ডেকে নিয়ে বলেছিল যাতে আমি শায়নকে বিয়ে না করি, ও নাকি ভালো ছেলে না। তোর বউ কি ঝগড়া করেছে আমার সঙ্গে তুই জানিস না? বৌদির কি জ্বালা হয়? আমি ঝগড়া করিনি, সোনার একটা ভালো পরিবারে বিয়ে হোক সেটা তো আমিও চাই মা। গলে যাই গলে যাই, তোমার বিনয় দেখে গলে দেখো আমি জল হয়ে যাচ্ছি। তোর বউয়ের বোন সেও কি কম যায় নাকি রে? বাপরে বাপরে বাপ রে, এই এই তোর শ্বশুর বাড়ির সবকটা নেই কি এরকম ঘরে বজ্জত? মা আমি সোনার ভালো ভেবেই কথাটা বলেছিলাম। ভালো চা, হ্যাঁ এটাকে বলে ভালো চা, ভালো চা বলে এটাকে, এটা ভালো চা। মা আপনি আপনি একটু শান্ত হন না। চুপ করো পাজি নচ্ছার মেয়ে সব। মা আমি আমি ক্ষমা চাইছি বিথির হয়ে আপনার কাছে, প্লিজ ক্ষমা করে দিন। ক্ষমা ক্ষমা কোনো প্রশ্নই ওঠে না, সরে যাও সামনে থেকে। ইন্দ্র ইন্দ্র তুই এর বিচার কর, বিচার কর। আর একবারও বৌদি ভাবলো না যে এই কথাটা শুনে আমার কত খারাপ লাগলো। তোকে বিচার করতেই হবে, দোষ কার ইন্দ্র ঠিক করতে হবে, তোকে বলতে হবে। আর যদি না বলিস আমি খাবো না, আমি খাবো না, কিচ্ছু খাবো না। তুই ভালো করে জানিস ইন্দ্র আমি যেটা বলি আমি কিন্তু সেটা করি। উফ মা তুমি একটু চুপ করবে। মীরা ঠিকই ভুল, সোনার খারাপ লাগা এগুলো আমি কিছুই ধরছি না, কারণ আমি চাই না যে আমি চাই না যে শায়নের সঙ্গে সোনার বিয়েটা হোক। বলছিস তুই? আরে বাবা সায়ন নিজেই সোনাকে বিয়ে করতে চায় না। ইন্দ্র কি সব বলছিস উল্টো পাল্টা, ছেলে তার বাড়ির লোকজন নিয়ে বিয়ের কথা ঠিক করে গেল, এখন তুই বলছিস ছেলে বিয়ে করতে চায় না? উফ মা তুমি একটু চুপ করবে, তুমি আসল সত্যিটা জানো না, সায়ন সোনাকে নয় বিথিকে বিয়ে করতে চায়।